وعليكم السلام. السلام عليكم. عيد مبارك. ما شاء الله. اي فاين باي باي. ওই ডালটারে ডিম দিয়ে পেঁচাই দিয়ে এটা ডিমের চপ করে 60 টাকার কুলফি এর আগে 11 নম্বর আসলে মনে হবে যে পুরো বাংলাদেশ বিক্রি হচ্ছে এই জায়গায় সব সাইজের আলাদা আলাদা করে দেওয়া আছে আম্মা ঈদ মোবারক যে ও যদি পালাই টালাই যায় বলা যায় না ঈদের দিনের কষাই তো ওমর খাওয়াই দিল নাকি কুরবানির দিনের প্রথম খাবার আমি খাচ্ছি ভিডিও করতেছো সুন্দর করে ভিডিও করো তো গলায় ফেলা হয়েছে কি পরিমাণ তেল দেখেন তেল বের হয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আপনারা ভিডিওটা দেখতেছেন ঈদের পরে বাট এই ভিডিওটা আমাদের ঈদের ভিডিও আমরা ভিডিওটা কেবল শুরু করলাম ঈদের আগের দিন মানে আজকে তথাকথিত চাঁদ রাত আসলে কুরবানি ঈদের চাঁদ রাত হয় না হ্যাঁ বাট এই ঈদের আগের দিনটারে আমরা চাঁদ রাত বলি চাঁদ তো আরও 10 দিন আগে উঠছে তাই না তো ওরা সবাই আসছে ওরা এই এলাকারই ছেলেপেলে সবাই আসছে গরু দেখতে হ্যাঁ তো আমি বললাম যে তাহলে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি এই হচ্ছে কি আমাদের কুরবানির গরু আপনারা যারা বাংলাদেশি ফুড রিভিউয়ার চ্যানেলে এখনও যারা দেখেন নাই আমাদের মিস্টার মিসেস ফাহিম খান চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু ফান্টা এইটা আমরা প্রয়াস আগ্রো ফার্ম থেকে নিছিলাম আরও বেশ অনেক মাস আগে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের খাসি এটা হচ্ছে মায়ের দোয়া মিট স্টোর থেকে নেয়া আমরা এখন একটু বাইরে যাব আমার কিছু কেনাকাটা আছে মানে কুরবানির যে প্রস্তুতি হ্যাঁ খাটিয়া তারপরে হোগলা হ্যাঁ পলিথিন এইসব জিনিসপত্রগুলো কিনবো প্লাস একটু ঈদের বাজার করব ঈদের জন্য একটু চাল টাল যাই কেনার এগুলো কিনবো এই আর কি তো তোমাদের ভালো লাগছে গরু না আচ্ছা দোয়া করো তোমাদের সবার কেনাকাটা শেষ মোটামুটি তাহলে তোমরা দেখো আমি একটু বেরোই হ্যাঁ ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবার পক্ষ থেকে ঈদ মোবারক বড় ভাই কত নিল বড় ভাই কত বড় ভাই কত বড় ভাই মাশাআল্লাহ না গরুর দাম খুব একটা কমও না আবার অনেক বেশিও না এটা ঠিক আছে এটা ঠিক আছে এবং বৃষ্টিটা হইয়া মানে আল্লাহ বাঁচাই দিছে কারণ কি হয়তো জানো বৃষ্টি যদি না হইতো তাহলে কিছু ফাও মানুষ হাটে ঢুকতো যে যাদের একটু বেশি পয়সা আছে যে আরে গরুর দাম কম যাই আরো 5টা কিনে নিয়ে আসি এই টাইপের লোক কিন্তু ঢাকা শহরে বহু আছে এরা যদি হাটে ঢুকতো তাইলে মনে করো আবার গরুর দাম আগুন হইতো এই বৃষ্টিটা হইছে এরা চিন্তা করতেছে যে না এখন একটু খিচুড়ি টিচুড়ি খাই একটা ঘুম দেয় গরু পরে কি মনে ঈদের পরে বৃষ্টির ভিতর বের হইয়া ঠান্ডা লাগানোর দরকার নেই এই জন্য মানুষ কম টাকায় গরু পাইতেছে একটু প্রাইডে আসলাম আম্মুর জন্য একটা শাড়ি কিনি আর একটু আরং থেকে আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো এগুলো কত করে কোন বল প্রিন্ট না ওইটা চেয়ে এটা না এইটা 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 আইসক্রিম খাবা নাকি কুলফি ডো কুষ্টি স্পেশালস ভালো আছেন ভাই আপনাদের কি কি আইসক্রিম আছে শুধু কুলফি আর কিছু হবে না কিন্তু ওই যে কালারফুল দেখা যায় যে
ওগুলা নাই না দেন দেন কুলফি কত করে দেন কোনটা দেব স্মল দেব না মিডিয়াম দেব না লার্জ মিডিয়াম মিডিয়াম দেন আচ্ছা ঢাকায় বহুল প্রচলিত একটা স্ন্যাকস আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে গিয়ে ঢাকার বহুল প্রচলিত একটা স্ন্যাকস হ্যাঁ এটা কিভাবে বানায় আমি বলি আপনাদেরকে ওনারা অনেকগুলো ডাল টাল বাটে আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি অনেক ফ্যান থ্যাংক ইউ খাচ্ছেন আমিও দেখে আমি ইয়ে করলাম দেখি একটু এটা আগে একটু কুলফি খাচ্ছি এই যে জিনিসটা দেখতেছেন না যেটা করতেছে ভাসতেছে এটা তো শুধু পেঁয়াজি না এটা রসুনের চপ আর এই জিনিসের ওই ডালের উপরে ছোট ছোট চিংড়ি দিয়ে এটা চিংড়ির চপ করে আবার ওই ডালটারে ডিম দিয়ে পেঁচাই দিয়ে এটা ডিমের চপ করে কোনটার দাম কত চিংড়ি দশ টাকা ডিম পনেরো টাকা ওইটা পাঁচ টাকা ওকে তিন পদের তিনটা দেন এই বাইরেও দেন আমার পক্ষ থেকে ভাই এটা আমি খাওয়াচ্ছি আপনারে এই হচ্ছে গিয়ে ষাট টাকার কুলফি রাস্তার পাশে বিক্রি হচ্ছে কুষ্টি স্পেশাল এটার কয়েকটা ব্রাঞ্চ আমি দেখছি হ্যাঁ খাই একটু কুলফি বিসমিল্লাহ হুম সেই এটা ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট কুলফি নির্দ্বিধায় কুলফি খাবেন একটা কুলফি খান খুব মজা একটা কুলফি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবারটাই দেখবেন সবাই কষ্ট করে বানায় যেহেতু মনে আছে ভালো না থ্যাংক ইউ ভাই শেষ করে বলছি আমি তিন পদের তিনটা দেন দেখি আমাকে ভাইয়ের নাম কি আব্দুল হক ভাই আব্দুল হক ভাই দেশের ভাই কই আপনিও বরিশাল আপনিও গোলাসিফা আচ্ছা আমি এই পর্যন্ত যে কয়জনের কাছ থেকে খাইছি কম বেশি তিন চারজনের জিজ্ঞেস করছি দেশের বাড়ি কই কইছে বরিশাল কাহিনী কি গন্ত এটা কি আমাদের বরিশালের খাবার নাকি বরিশালেও এই জিনিসটা অনেক পাওয়া যায় আবার সাথে দেখবেন শুকনো মরিচও দেয় খাও আগে ছবি পরে তুলো খাওয়ার পরে ছবি তুলবা যেটুকু অবশিষ্ট থাকবে আমি নিলাম ইয়েরটা চিংড়িটা এরা সবই ভালো লাগে কিন্তু খাবার ছোটা দেন যে ছোটা দেওয়া জিনিসটা যে ফুলে এলাম ছোটার একটা গন্ধ থেকে যায় সীমিত দেন না ছোটা কিন্তু দেন দেওয়া লাগে ডিমের টাকায় ডিম ডিম এটা কে খাইছে ও আচ্ছা মরিচ একটা সেমাই নেই নাকি আকাশ সেমাই নাকি চারটা আছে আম্মু আমার বলছে ছয় প্যাকেট আছে আচ্ছা ওই যে ছোট এক প্যাকেট না এক প্যাকেট সেমাই না নিলে আসলে হয় না সেমাই বাসায় আছে গতবারের গুলো এই জন্য নিতে না করছে বেশি নিলে বকা দিবে আসো এটা কোরবানির আগেই পাওয়া যায় আর আমি রাখি না নাও নাও কালো এলাচ আছে
তারপরে নিয়ে নিয়ে অনেক মাংস টাংস তো সামনে আছে নিয়ে নিয়ে এটা চুই ঝাল তো পাঠাইলো না তাহলে চিনি চারটা নিলাম হ্যাঁ মুগ ডাল দুইটাই হবে আচ্ছা দুইটা নিলাম কয়টা নিলা আচ্ছা মোজাম্মেল নাই ভাই মোজাম্মেল না মোজাম্মেল এটা রাখে না ইরফান না ইরফান শিওর আরো আরো কয়টা দিলেন ম্যাডাম সিসির টোটাল পাঁচটা পাঁচটা আরেকটা দেন ছয়টা দিয়ে দেন কালো একটা নাও কত বললো তাইলে সাতচল্লিশশো আকাশ এখন তো পলিটলি কিনতে হইব হোগলা কিনতে হইব খাইতে কিনতে হইব গাড়ি নিয়ে বাজারে ভিতর যাওয়ার দরকার আছে দরকার নাই রিক্সায় গেলে ভালো হবে তাইলে গাড়ি রাইখে আমি আর তুমি রিক্সা নিয়ে টান দিয়ে গিয়ে নিয়ে আসি তাই ভালো হবে চলো তাহলে কষাই খাইতে নিয়ে আসছে এই জন্য ছোট্ট একটা নিলাম কষাইরে ফোন দিয়েছিলাম বললো বড় খাইটা কিনার দরকার নাই এটা কয় টাকা হ্যাঁ দুশো দুশো ঠিক আছে দুশো টাকা আমরা এখন যাইতেছি পলি কিনতে পলি আর হচ্ছে সালাদের জিনিসপত্র কিনা লাগবে শশা টমেটো লেবু এগুলো কিনতে এগারো নম্বর বাজারে যাচ্ছি এই যে ঈদের আগে এগারো নম্বর আসলে মনে হবে যে পুরো বাংলাদেশ বিক্রি হচ্ছে এই জায়গায় দেখেন চিন্তা করেন ঈদের আগের দিন কি পরিমাণ ক্রাউড হ্যাঁ এগারো নম্বরে এটা এটা প্রত্যেকবার ঈদের আগে এটা প্রত্যেকবারের সিনারিও আর কি হ্যাঁ মোটা বড় সাইজ যেগুলো মানে এগুলো যেন পাঁচ সাত কেজি দশ কেজি মাংস নিলে যাতে ধরা যায় পরে জানে না যায় হ্যাঁ চলবে 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 এগুলো সব সাইজের আলাদা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ 1400 গ্রাম দিয়েছে 130 1100 30 এই যে ভাই 1100 30 বাজার শেষ করে আমরা এখন যাচ্ছি আশেপাশে সব খালি গরু বাসার সামনে গরু রাখা এই যে গরু সব গরু হ্যাঁ ওই যে সামনে গরু যেদিকে তাকাবেন সেদিকে এই গরু না এটা তো মোর সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে
শেষ গোসল আমি করে গেলাম মনে নেই আজকে কোরবানি ঈদ আরে রুম ঠান্ডা কইরা কম্বল গায়ে দিয়া ঘুম দিছে উঠো 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 দ্রুত আম্মা ঈদ মোবারক আম্মা ঈদ মোবারক নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এখন নামাজে চলে যাব শেষে আমরা এখন কসাই আনতে যাই আমাদের যে কসাই সে এখন রিফাত ভাইয়ের গরু কাটে রিফাত ভাইয়ের গরু কাটার পরে আমাদের এখানে আসবে তো চিন্তা করলাম যে ও যদি পালায় টালায় যায় বলা যায় না ঈদের দিনের কসাই তো হ্যাঁ এই জন্য যাইতেছি ওরা একেবারে উঠায় নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ এখন বাজতেছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা 10:30 পৌনে 11টার মধ্যে গরু ইনশাল্লাহ আল্লাহর নামে কুরবানি দিয়ে দিব কি অবস্থা গরু ফালাইছো ফানটাকে আমরা বিদায় দিব বিদায় প্রস্তুতি চলতেছে এত দেরি আমরা কখনো কোনো কুরবানিতে করি নাই রান্না বান্না শুরু হয়ে গেছে আমার মায়ের হাতে ব্যথা এই জন্য আজকে আমি মাংস রান্না করতেছি একটা মাংস ওই সাইড দিয়ে পড়ে গেছে রান্না করতেছি বলতে একটি নাড়াচাড়া করতেছি এমনিতে আপনাদের ভাবি বসেছে এই জন্য আপনার ভাবিকে স্টেক খাওয়ানো হবে এখানে হচ্ছে আমাদের কোরবানির মাংস আর এটা আমাদের এক মামা আছে কাজেম আলী আমার বয়সী আপনারা দেখছেন ভিডিওতে ও অনেক বছর আমার সাথে থাকছে ছোটোবেলার থেকেই আমাদের কাছেই ও মানুষ ও এবার কোরবানি দিছে একা একটা গরু কোরবানি দিছে তো আগেই মাংস নিয়ে আসছে যখন দেখছে যে আমার মন খারাপ বুঝতে পারছে যে হয়তো আজকে আমি ফাটার মাংস খাইতে চাবো না বা
এরকম কিছু এইজন্য মাংস নিয়ে আসছে বলে যে মামা তোমার জন্য নিয়ে আসছে এই যে ওর মাংসটা বসানো হইছে ইনশাআল্লাহ এই মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া করব হয়ে গেলে সব কাজটা আগে শেষ হোক আজকে খাইতে খাইতে রাত হয়ে যাবে মনে হচ্ছে খাওয়াই দিল নাকি নবলোকের ভিতরে মাদ্রাসা এনেছে ভিতরের টাইম আমি একটু কোরবানির দিনের প্রথম খাবার আমি খাচ্ছি হ্যাঁ এটা খিচুড়ি সকালে রান্না করছিল খিচুড়ি কোরবানির দিনে আমাদের বাসায় খিচুড়ি রান্না করে আর মাংসটা আমাদের কোরবানির গরুর মাংস না এটা যে আমার এক মামার কথা বললাম রান্নার সময় ওনার যে কোরবানির গরু সেটার মাংস তো খাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাসার প্রতি বছরকার কোরবানির দিনের খাওয়া দাওয়া খিচুড়ি আর মাংস হ্যাঁ এর মধ্যে আমার জীবনে আমার মনে আছে একটা বছর শুধু বিরিয়ানি রান্না করা হয়েছিল তাও আমার জোরাজোরিতে এছাড়া সারা জীবন এই মুগ ডালের খিচুড়ি আর কোরবানির মাংস এখন ওজন চলতেছে তিন ভাগে ভাগ হয়ে গেছে প্যাকেট হচ্ছে এগুলো নিয়ে আমরা বেরোবো বিকালের দিকে মামা কি করো এই যে মাংস গলাচ্ছি ভিডিও করতেছো সুন্দর করে ভিডিও করো এগুলো শিখো 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 ভবিষ্যতে তোমার এগুলা টুকটাক সাপোর্ট যাতে দিতে পারো ওই যে আমার খাওয়া পর্যন্ত দুপুরে খাওয়া পর্যন্ত দেখলেন ওইটা তখন তিনটা সাড়ে তিনটা বাজতেছিল এরপরে মাংস টাংস সবকিছু ভাগ বাটোয়ারা করা হয়েছে করা হয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে আত্মীয় স্বজনের যেসব মাংস এগুলা আকাশ আর ওমর ওরা দুজন গিয়ে দিয়ে আসছে আমি তখন একটু ঘুমাইছি কারণ আমি ভোরে উঠছিলাম তো আমি গতকালকে রাত্রে মাত্র দুই আড়াই ঘন্টা ঘুমাইছিলাম আর আমার এমনি মন টনও ভালো ছিল না খুব একটা তো আমি ঘুমাইছিলাম ঘুমের থেকে উঠছি সাড়ে দশটার দিকে উঠা তারপরে আমার এক ভাই আছে খুব পছন্দের এক ভাই হ্যাঁ উনি ফোন দিয়েছিলেন ওনার সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ এরপরে আমার বড় মামার সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ হ্যাঁ এখন মনে হয়েছে যে একটু কিছু তো খাওয়া উচিত এই জন্য এই যে এই মাংসটা আমরা একটু গলা গলা করে আমার মাংস খাইতে ভাল লাগে হ্যাঁ আমার এরকম মানে পিওর পিস শক্ত টাইনা ছিটতে হয় ওরকম মাংস আমার কোরবানিতে খাইতে ভালো লাগে না আমার ভালো লাগে এই মাংসটা গলে যাবে মিশে যাবে ঝোলের সাথে তো সেটা করার চেষ্টা করতেছি যদি সেটা হয়ে যায় তাহলে দুটো রুটি খাবো আর যদি আজকে না হয় তাহলে কালকে খাবো আজকে আর খাবো না আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে সুন্দর কাটছে মনটা খারাপ ছিল সকাল থেকে ফানটার জন্য বাট এটাই কোরবানি হ্যাঁ ছোটবেলা থেকে এই প্র্যাকটিসটাই আমরা করতেছি এখনও করতেছি ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ যাতে আমাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দান করেন প্রতি বছর হ্যাঁ এটা দোয়া করবেন আর আমার পরিবারের যারা যারা আছে সবার জন্য দোয়া করবেন আমার বাবা মা বোন বউ বাচ্চা ভাইনারা যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে ঈদ কাটান ভালো থাকেন সাবধানে থাকেন যারা ঢাকার বাইরে গেছেন তারা সাবধানে ঢাকায় ব্যাক করবেন অবশ্যই অবশ্যই সাবধানে ব্যাক করবেন কারণ মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এ হচ্ছে আমাদের কোরবানির মাংস
তো গলায় ফেলা হইছে কি পরিমাণ তেল দেখেন তেল বের হইছে এই তেল কিন্তু রান্নায় ব্যবহার করা হয় না এটা ওই মাংস থেকে যে তেল বের হইছে সেটা বিসমিল্লাহ এটা আমার ফেভারিট ঝুরা মাংস না গলা মাংস দেখেন মাংসগুলো কিন্তু গলে গলে গেছে এই গলা মাংসের সাথে সাদা রুটি চালের রুটি না এটা আমার ফেভারিট আর হচ্ছে এই যে নরলি থাকতে হবে নরলি মানে হচ্ছে ওই যে কি বলো এটা শাসনালি আর কি রিং এই খাইলাম আর কি আমাদের কোরবানির মাংস এখন রাত হয়ে গেছে এটা ডিনার আর কি আমার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব অনেক বড় একটা ভিডিও সেই গতকালকে থেকে শুরু হয়েছে আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস আমরা দেখাইতে পারিনি অনেক সময় আমি ঘুমেছিলাম তখন কি হয়েছে না হয়েছে আমি জানি না বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এখন জাস্ট হয়তো একজন দুজনকে দেওয়া বাকি আছে বাদ বাকি সব আলহামদুলিল্লাহ এবার কমপ্লিট হইতে করতে পারছি আর কি এবং সুন্দরভাবে হয়েছে এই তো আজকের মতো বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঈদ মোবারক